আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো অল্প তেলে তাজা মাছ দিয়ে পটল কারি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রুই মাছ নিয়েছি আমি এখানে একটি মাঝারি সাইজে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব তাও আবার রান্না হবে আজকে সরিষার তেলের মাত্র দুই টেবিল চামচ পরিমাণ তেলে সম্পূর্ণ রান্না শেষ করার চেষ্টা করব। তেলের বাজারে যেহেতু এখন খুবই চড়া তেলের মূল্য অল্প তেলে তো রান্না করতেই হবে তাই না দুইটা বে চামচ পরিমাণ তেলে মাছ ভাজা বসিয়ে দিয়েছি একটা প্যানে মাছ ভাজার যে তেলটা থাকবে এটা দিয়েই রান্না কমপ্লিট করব এখানে আমি একটা টিপস বলবো যে কোনো তরকারির সাথে মাছ ভাজা করে দিবেন সে মাছটাকে ফুল ভাজা করার কোনো প্রয়োজন নেই মুচমুচে ভাজা করে যখন অন্য কোনো তরকারিতে এই মাছটা দিবেন সেই মাছ তরকারি খেতে ভালো লাগবে না আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক সেভাবে ভাজলেই হবে দুটো পাশই হালকা ভাজা করে নিলাম ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি ঠিক এরকম ভাজা করে যখন তরকারির সঙ্গে মেশানো হবে এই মাছটা থাকবে তুলতুলে নরম খেতেও লাগবে অনেক স্বাদ এবার আরও একটা কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল তেলটা দিয়ে দিলাম আর পটলগুলোকে এভাবে মাঝখান থেকে ফেরে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একই কড়াইতে রান্নাটা কমপ্লিট করব রান্নাও হবে সহজ খেতেও হবে স্বাদ এই রান্নাটি খুবই মুখ্যরোচক হাতে যখন সময় কম থাকবে তখন আমি যেভাবে রান্নাটা করতেছি ঠিক এভাবে রান্নাটা করে ফেলতে পারবেন পটলগুলোকে একটা সাইড করে রাখলাম অবশিষ্ট যে তেলটা থাকবে আরেকটা সাইডে চলে আসবে এর মধ্যে দুইটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এই তেলেই ভাজা করে নেব যখনই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব রসুন পেস্ট দুইটা টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট আপনারা স্কিপ করতে পারেন না দিলেও কিন্তু হবে হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অল্প মশলায়ও রান্নাটা হবে লবণ স্বাদ অনুযায়ী দিলাম কাঁচা মরিচ আস্ত দিয়ে দিলাম চার পাঁচটি এবারে এই মশলা পটলের সাথে আরও কিছুক্ষণ ভাজা করে নেবো এতে করে মশলার কাঁচা গন্ধভাবটাও চলে যাবে পটলটাও সুন্দর ভাজা হবে পটলের গায়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল মশলা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পানি ঝোলের পানিটা চাইলে আপনারা ফুটিয়ে দিতে পারেন বা এমনি তো নর্মাল পানি দিয়ে দিতে পারেন ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু মাছও দেব এর মধ্যে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে বলে কুঠিয়ে নেব এর মধ্যে তরকারি কিন্তু রান্না হয়েই গেছে এবার ভাজা মাছগুলো ওপর থেকে সাজিয়ে দিয়ে দিব রান্না করব আরও পাঁচ মিনিট পুরোটা মাছ দিয়েই আজকে এক কেজি পটল রান্না করতেছি সবশেষে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া এক চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া দিলে তাজা মাছের তরকারির মধ্যে সুন্দর ফ্লেভার আসে মাছগুলোকে একবার উল্টিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আবারও রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো এর মধ্যে এর মধ্যে আমি দিব শেষমেশ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে এই তরকারির মধ্যে আলমোস্ট আমাদের রান্না কমপ্লিট ধনিয়া পাতা দেওয়ার পরই আমি চুলা অফ করে দেব এর সুন্দর ফ্লেভার আর সাদ সবার মন কারবে। আমরা তো সবাই রান্না করি তাই না সহজ রান্নাটা করতে পারলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে সময়ও বেঁচে যায় কেমন লাগলো রেসিপি কমেন্ট করে লিখে জানাবেন আর অনুরোধ থাকবে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো আমি বিদায়ও নিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ